হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সরিষা ইলিশ। যাদের কাছে সরিষা ইলিশ রান্না করতে ঝামেলার মনে হয়, তাদের জন্য খুবই ইজি ওয়েতে শেয়ার করেছি আমি এই রেসিপিটি। এটা কিন্তু খেতেও অসম্ভব মজার। আশা করি বাসায় এভাবে একবারের জন্য হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে আসলে কতটা মজার হয়। এভাবে সরিষা ইলিশ রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আশা করি সবসময়ের মতোই আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ, আর এখানে 400 গ্রামের মতো মাছ রয়েছে। এখন সরিষা ইলিশ রান্নার জন্য মশলাগুলোকে প্রিপেয়ার করে নিব। এখানে আমি একটি বোলের মধ্যে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি এটাকে শিল নোড়াতে পিষে নিয়েছি, তবে আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়া করে নিতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/4 চামচ এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। ভালো মতো মিশিয়ে এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে। তারপর চলে যাচ্ছি মূল রেসিপিতে। সরিষা ইলিশ রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। যখন তেল কিছুটা গরম হবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা মশলার পেস্ট। তারপর মশলাটিকে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে আমি তেলের মধ্যে মশলাগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব, আর এর মধ্যেই মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তো এখন মশলার বাটিটা ধুয়ে একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো মতো একটু কষিয়ে নিব মশলাটিকে। এখন আবারও আমি মশলাটিকে 2-3 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ মশলা যত ভালোভাবে কষানো যাবে এই মাছের টেস্ট কিন্তু ততই ভালো হবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে। মশলাটিকে কষানোর পর যখন এরকম তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মাছের পিসগুলোকে। তারপর এই মশলার মধ্যে মাছগুলোকে একটু কষিয়ে নিব। আমি এভাবে একটি স্পুনের সাহায্যে মশলাগুলোকে মাছের উপরে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ যেহেতু খুবই নরম হয়, সেহেতু মাছগুলোকে কম নাড়াচাড়া করাই ভালো হবে। মাছগুলোকে আমি এইভাবে মশলার মধ্যে কয়েক মিনিটের মতো কষিয়ে নিব। এতে করে মাছের মধ্যে মশলার খুবই সুন্দর একটি ফ্লেভার চলে আসবে, আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। এখন আমি মাছগুলোকে খুবই সাবধানে একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালো মতো কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাছগুলো যখন খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, আর মশলা তেল যখন এভাবে উপরে উঠে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পানি। আমি যেহেতু মাছগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এই কষানোর মধ্যেই কিন্তু মাছগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই। আপনারা যতটা ঝোল রাখবেন ওইভাবে পানি অ্যাড করে নিলেই হবে। আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করে নিব 4 মিনিটের মতো। খুবই সাবধানে মাছগুলোকে আমি আরও একবার একটু উল্টে দিব। এখন আমি এটাকে ঢাকনা ছাড়াই রান্না করে নিব 4-5 মিনিটের মতো। ঢাকনা দিলে দেখা যাবে মাছগুলো অনেক বেশি নরম হয়ে যেতে পারে,
এই জন্য ঢাকনা বাদেই আমি এটাকে 4-5 মিনিটের মতো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিব। 5 মিনিট পর এখন মাছগুলো কিন্তু হয়ে গেছে, এর মধ্যে এখন আমি 4-5টি কাঁচামরিচ এভাবে বোটা ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে ঝাল ছড়াবে না, তবে এর মধ্যে কাঁচামরিচের খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন এর মধ্যে 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এটা ভীষণই ঝাঁঝালো হবে আর খেতে অনেক বেশি মজার হবে। তো তারপর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট সরিষা ইলিশ, এখন শুধুমাত্র গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।